এই ধরনের মাংস, মানে কষানো মাংস দিয়ে ভাত অথবা মাখা খিচুড়ি, ভুনা খিচুড়ি বাড়ির সবার আগে খেতে আমার অনেক ভালো লাগে, মানে রান্না করতে করতে। এই খাওয়াটা আমার খুবই প্রিয়। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গরুর মাংস কিনতে গিয়েছিলাম, আমাদের খুব খেতে ইচ্ছে করছিল, আমরা তো কম, তো কিনতে যে যা যা টুকটাক দরকার ছিল নিয়ে এসেছিলাম। বন্ধুদের দেখাচ্ছি কী কী নিয়ে এসেছিলাম। বাজার তো আমাদের খুবই দরকার পড়ে, মানে অনেক বড় পরিবার আমাদের, মানে আমার সংসার আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে টুকটাক যা দরকার ছিল এই সপ্তাহে তাই নিয়ে এসেছি। আর মূলত মাংসের জন্য গিয়েছিলাম, তো মাংসটা তো খুব মজা করে রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ। আর এই যে যা যা এনেছিলাম সব ক্যামেরায় বন্দি করেছি বন্ধুদের দেখাবো বলে। সামনের সপ্তাহ, মানে সামনে যে শনিবার আসছে, মানে আসতেছে যে শনিবারটা, সেই শনিবারে আমাদের বাজার করতে হবে মাছ মুরগি। টুকটাক বাজার করা, যে এই ধরনের বাজার ক্যামেরায় করতে আমার মনে হয় সময়টা বেশি যাচ্ছে না। হিয়া থাক, তবু রেখে দিই। এই যে আমাদের কোড়া বিড়ালমণি, বিড়ালমণি ডাকছে। এই যে এই কি হয়েছে, এই যে কোডা, না ওর নামটা কি জানি, বেলা। চা বানানো জানি না কেমন হবে, খুব ভালো ভালো হয়েছে। চায়ের পাট, চায়ের চা বানানো, এই মাংস রান্না করবো, এইটা মাংসটা ভালো হয়েছে, রান্না করেছিলাম, মানে খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। দেখতে বেশ ফ্রেশ, অবশ্যই হালাল। তো সবসময় যেভাবে রান্না করি সেভাবেই সব দিচ্ছিলাম, ভালো করে মাংস ধুয়ে। সব মাংস নেই নেই, অল্প একটু মাংস নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপর কষানোর ব্যবস্থা করছিলাম। পেঁয়াজ রসুন আদা জিরা ধনিয়ার গুঁড়া, তারপর লবণ তেল দারচিনি এলাচি তেজপাতা লং গোলমরিচ
পেঁয়াজ একটু বেশি লাগে। তো এই যে মাখিয়ে বসাচ্ছিলাম, মানে মাখাচ্ছিলাম, তারপরে তো বসাবই। এই আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে এখন, না? এর ফাঁকে একটা কথা বলি, বন্ধুদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে কাজের উৎসাহ দেওয়ার জন্য। তো যদি ভালো লাগে, বন্ধুদের তো অবশ্যই ভালো লাগে, সেই জন্যই লাইক পড়ে, আর সেই জন্য বন্ধুদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আবারও বলছি, আমি কাজের উৎসাহ পাচ্ছি, মানে এই কাজের। আবারও অনেক অনেক ধন্যবাদ বন্ধুদের। যাই হোক, মানে চুলায় বসিয়ে দিয়েছিলাম কষাতে কষাতে, মানে জাল দিতে দিতে কষাতে কষাতে, কষানো মাংস থেকেই আমি একটু খেয়েছিলাম, সেটা ভিডিও প্রথমে আমি দেখিয়েছি। সুন্দর একটা গন্ধ এসেছিল, বেশি করে আগুন দিয়ে দিয়েছিলাম কারণ তাড়াহুড়ো রান্না ছিল। আবারও একটু পাপড়িকা দিয়েছিলাম রঙের জন্য। আমার মায়ের হাতের গরুর মাংস, মানে কষানো গরুর মাংস অসাধারণ মজা হয়। আমার আম্মার হাতে অসাধারণ রঙটাই জানি কেমন হয়, অনেক সুন্দর। আমি পারি না, যা পারি তাই বাচ্চাদের খাওয়াই রান্না করে। আমাদের রান্নায়, মানে আমার রান্নায় তো, মানে আমার রান্নার মতন কোনো ঘ্রাণই আসে না, কোনো স্বাদই হয় না আমার কাছে, তা মনে হয়। ঠিক বলছি না হিয়া? তোমার নানু রান্না অনেক, নানু দাদু ওনাদের রান্না মজা, আমি যখন নানু দাদু হব তখন আমার রান্না মজা হবে, ঠিক না? তো অনেক কষানোর পর একটু পানি দিয়েছিলাম। তারপর আরেকটু তেল দিয়েছিলাম, জানি না কেন এই মুহূর্তে মনে পড়ছে না। টমেটো দিচ্ছি, টমেটো দিয়ে কষাবো, সে ধরনের চিন্তা ভাবনা ছিল। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছিল, মানে আম্মার রান্নার ঘ্রাণের মতো না। আজকে আম্মার সাথে আমি এই জন্য বলছি, আম্মার সঙ্গে বাজারে গিয়েছিলাম, তো সেই জন্য খুব মনে পড়ছে আম্মার হাতে গরুর মাংসের ঝোল। আম্মার থেকে শিখে রাখবো, আম্মার, মানে আম্মার
গরু মাংসের রংটা এখানে কি করে হয়, শিখব শিখব করে শিখা হয় না, শিখে রাখবো। মানে যা খেয়েছি আম্মার হাতে ওই মানে আমি নিজেই রান্না করি, কিন্তু সত্যিকার অর্থে কীভাবে রান্না করি সেটা আমি জানি না, আমি আমার মতন করি। খাওয়াটার মধ্যে একটা তো রান্নাটা আমি খাই আলহামদুলিল্লাহ, রান্নাটা নিশ্চয়ই ভালো হয়েছে। তো পরম করলামই কষানো হয়ে গিয়েছিল, তো একটু সকালের খিচুড়ি ছিল, খিচুড়ির সাথে আমি খাচ্ছিলাম। যেহেতু বাড়ি থেকে এসেছি, নামাজ পড়েছি, সব মোটামুটি দিচ্ছি, তো মনে মনে ভাবছিলাম যে একটু খাবো, খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। এই যেদিকে অবশেষে গরু মাংসের রান্নাটা এই ধরনের হলো, মানে শেষ হলো রান্নাটা, দেখতে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুদের কাছে কেমন লেগেছে জানাবেন, বন্ধুদের মতন সুন্দর আমার রান্না হয় না, তবু বন্ধুরা জানাবেন, ঠিক বলছি না? আল্লাহ হাফিজ বন্ধুরা, ভালো থাকেন আপনারা, পরম করুণা আল্লাহ তাআলার কাছে এই দোয়ায়, আল্লাহ হাফিজ।